আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কবুতর গোসল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। স্ক্রিনে দেখতে পেলেন একটা ওষুধ, ওইটা হচ্ছে ভাইরোসিড। আমি ওটা মিশিয়ে দিয়েছি। আমি অবশ্য ভাইরোসিড এবং পটাশ দুইটাই দেই। আজকে পটাশ না থাকায় ভাইরোসিড দিয়েছি। ভাইরোসিড দিয়ে অর্থাৎ ওদের ওই যে চারিটা দেখতে পাচ্ছেন, ওই চারিতে আমি 2 ml মতো ভাইরোসিড দিয়ে দিই। কম বেশি হলে সমস্যা নেই। আপনারা বাজারে ফার্মেসিতে অর্থাৎ ভেটেনারি ফার্মেসিতে ভাইরোসিড পেয়ে যাবেন। মেবি 180 বা 200 টাকা এরকম নিতে পারে। যাই হোক, যে ভাইরোসিড হচ্ছে জীবাণুনাশক। আমি প্রত্যেক সপ্তাহে একদিন আমার খামারে ভাইরোসিড স্প্রে করি, প্লাস ওদেরকে ভাইরোসিড মিশ্রিত পানিতে গোসল করতে দিই। ওরা দেখেন কি আনন্দে গোসল করতেছে পানিতে। গরমের সময় অবশ্য কবুতরের মানে ঘরের খামারের পানি চেঞ্জ করে দেওয়া উচিত। ওরা প্রতিদিনই গোসল করে প্রায়। শীতের মধ্যে তাই ওরা প্রায় সকাল সকাল গোসল করে, তাহলে গরমে কি অবস্থা হয়। ওরা গোসল করতেছে খুব আনন্দে। আমার কবুতরগুলো অবশ্য পানি চেঞ্জ করে দিলেই গোসল করে। মনে করেন যে আমি 2 দিন পর পর ওদের পানি পরিবর্তন করে দেই, আর পানি পরিবর্তন করে দিলেই ওরা গোসল করে। আর আপনার খামারে যদি কোনো কবুতর নিয়মিত গোসল না করে বা আপনি না গোসল করেন, তাহলে অবশ্যই তারা ভালো ডিম বাচ্চা করবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। খামারে ভালো ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই আপনারা কবুতরকে গোসলের জন্য পানি দিবেন। যদি নিয়মিত গোসল করে তাহলে ওরা ডিম বাচ্চা ভালো করে। কারণ ওদের গায়ের টেম্পারেচারটা যদি সবসময় সঠিক পরিমাণে থাকে, তাহলে ওরা ডিম বাচ্চা ভালো করে। আর এই যে যে গরম আবহাওয়া, এতে অবশ্যই ওদের গোসলের জন্য পানি দেওয়া উচিত। তাও জীবাণু দেখতে থাকুন আমার কবুতরের গোসলগুলো। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সটে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।